আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের একটা এলাকা ছিল, এলাকার অধিকাংশ লোক মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ ও এলাকায় বসবাস করত। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে মোল্লা আলী কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, ভারতের ওই এলাকার মধ্যে হঠাৎ করে একটা মানুষ মারা গেল। যাওয়ার পরে ওই মানুষের জানাজা কিভাবে করতে হয়, লাশটাকে কিভাবে গোসল করাইতে হয়, কিভাবে দাফন দিতে হয় কেউ জানে না। তারা বড় বিপদে পড়ে গিয়েছে। সকলেই পরামর্শ করতেছে কি করা যায়। পরামর্শ করতে করতে হঠাৎ করে তাদের পাশে দিয়ে একটা হুজুর যাইতেছে। তারা হুজুরকে ডাক দেয়া বলছে, হুজুর আমরা বড় বিপদে পড়ে গিয়েছি, আমাদের একটা উপকার করতে হবে। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, খালি বিপদে পড়লে হুজুরকে ডাকে। কথা বলেন ঠিক কিনা। হয়তো দেখবেন রাতের বেলা কাউকে জিনে আসর করছে, জিন ধরে হয়তো থাপ্পড় দেওয়া শুরু করছে, দৌড় দিয়ে হুজুরের কাছে গিয়েছে, হুজুর আমি তো বড় বিপদে পড়ে গিয়েছি, চলেন আমার বাড়িতে একটু যাওয়া লাগবে। মানে বিপদে পড়লে হুজুরকে ডাকে, আসে না নাই। এইবার ওই লোকজনেরা বলতেছে, হুজুর আমাদের একটা উপকার করতে হবে, আমাদের এলাকায় একটা মানুষ মারা গিয়েছে, তাকে আমরা কিভাবে গোসল দিব, কিভাবে তার জানাজা করাবো, লাশটা কিভাবে দাফন করব আমরা তো জানি না। হুজুর বলতেছে, আমি তো একটা অফিসে জব করি, আমার দেরি হয়ে যাইতেছে, আমি তোমাদের উপকারটা করতে পারবো না। বারবার রিকোয়েস্ট করার পরে হুজুর বলেছে ঠিক আছে চলো। যাওয়ার পরে হুজুর তাদের এই উপকারটা করেছে, লাশটাকে সুন্দর করে গোসল করাইছে, করানোর পরে সুন্দর করে কাফন পরাইছে, পরানোর পরে লাশটাকে সুন্দর করে জানাজা পরাইয়া দাফন করেছে। করার পরে হুজুর অফিসের দিকে রওনা দিয়েছে। অফিসে যাওয়ার পরে হুজুর দেখে জিএম স্যার আইডি কার্ড চেক করে করে সবাইকে অফিসে ঢুকাইতেছে। হুজুর লাইনের মধ্যে দাঁড়িয়েছে, হুজুরের সিরিয়াল যখন আসছে, জিএম স্যার ডাক দেয়া বলতেছে, হুজুর আপনার আইডি কার্ডটা শো করেন। হুজুর পকেটে হাত দিয়ে দেখে আইডি কার্ড নাই। হুজুর চিন্তায় পড়ে গিয়েছে, হাইরে আমার আইডি কার্ড গেল কোথায়। এইবার হুজুরের মনে পড়েছে, আমি তো এলাকায় একটা লাশ দাফন করেছি, সম্ভবত ওই কবরে আমার আইডি কার্ডটা পড়ে গিয়েছে। এইবার হুজুর এলাকার দিকে চলে গিয়েছে। যাওয়ার পরে লোকজনের আত্মীয় স্বজনকে ডাক দেয়া বলছে, আমি তো তোমাদের বিশাল বড় একটা উপকার করেছি, এবার আমার একটা উপকার করতে হবে, সম্ভবত ওই কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ে গিয়েছে, তোমরা যদি অনুমতি দাও আমি কবর থেকে আইডি কার্ডটা বের করে নিব। এইবার তারা অনুমতি দিল। দেওয়ার পরে হুজুর যখন বাঁশের খাড়ালগুলো টান দিয়েছে, দেওয়ার পরে যখন মাটিগুলো টান দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর খেয়াল করে দেখে ওই কবর থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার। হুজুর খেয়াল করে দেখে কবর থেকে মিশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হুজুর বুঝতে পেরেছে এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়। দৌড় দিয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞেস করেছে, বোন বলো তোমার স্বামী কি এমন আমল করেছে যে আমল করার কারণে তোমার স্বামীর কবর থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। লোকটার স্ত্রী ডাক দেয়া বলে, হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, আমার স্বামী জীবনে ভালো কোনো আমল করে নাই, আমার স্বামী কোরআনুল কারীম পড়তে পারতো না, আমার স্বামী একজন কৃষক মানুষ, প্রত্যেক দিন জমিতে হাল চাষ করার পরে বাড়িতে যখন সন্ধ্যাবেলা ফিরে আসতো, আসার পরে সুন্দর করে ওযু করতো, অজু করার পরে কোরআনুল কারীম হাতে নিত, নেওয়ার পরে কোরআনুল কারীম এরকমভাবে খুলত, খোলার পরে কোরআনের আয়াতগুলির উপর হাত বুলাইত আর বলতো, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, আল্লাহ এটা তোমার কালাম, আমি তোমার কালাম পড়তে পারি না, আল্লাহ আমি তোমার কালামকে মহব্বত করেছি, আমি তোমার কোরআনকে ভালোবেসেছি, কিন্তু আমি তোমার কোরআন পড়তে পারি না। লোকটা বারবার বলতো, মাওলা এ তেরি কালাম মাই তুমহারি গোলাম। আল্লাহু আকবার। লোকটা বলতো, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি। এই বলে লোকটা কান্নাকাটি করতো। ও খাগড়াছড়ির মুসলমান, নওগাঁ জেলার খাগড়াছড়ির মুসলমান, ভালো করে খেয়াল করবেন, এই লোকটা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে লোকটা ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে মিশক আম্বরের সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে চিৎকার করে বলুন তো দেখি, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? এজন্য সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিব, কোরআনুল কারীম শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা আছে, মা বোনদের জন্যও কিছু আলোচনা করার দরকার, কারণ আমার মা বোনেরাই বারবার আমাদের দেশের সরকার, কথা বলেন ঠিক কিনা, সংসারটাকে জ্বালায়া পোড়ায়া করে দিচ্ছে সরকার। আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকেও হালকা টাইট দেওয়া দরকার। এ কথা বলেন না কেন? এজন্য মা বোনেরা আপনারা টেনশন নেবেন না, আপনাদের ওয়াজ আমি করে দিলাম শুরু। বিশ্বনবীজির আগে জাহেলিয়াতের জামানায় আমার মা বোনদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কিন্তু বিশ্বনবীজি এই পৃথিবীতে আসার পরে মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, ইসলাম মা বোনদেরকে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও এক শ্রেণীর মা বোন আছে, বলে নারী পুরুষ সমান অধিকার চাই, দিতে হবে, সমান অধিকার চাই। আছে না নাই? এ আছে না নাই? আপনাদের নওগাঁতে, খাগড়কুড়িতে কি এরকম মা বোন আছে? ইসলাম মা বোনদেরকে কত সম্মান দিয়েছে। নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পূর্ণ একটা সূরাই নাজিল করেছে। সুবহানাল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরা নিসা। কোন সূরা? নিসা অর্থ হচ্ছে মহিলা। আমি গবেষণা করে দেখলাম সব জায়গায় মহিলা মানুষ আছে, শুধু দুই জায়গায় মহিলা মানুষ নেই। কয় জায়গায়? এক নম্বর হচ্ছে ইমামতিতে। কোন জায়গায়? কারণ মহিলা মানুষের জন্য ইমামতি করা কি নেই? জায়েজ নেই। তাদের মিন্স হয়, তারা প্রত্যেক মাসে অপবিত্র হয়। কথা বলেন ঠিক কিনা? আর দুই নম্বর হচ্ছে ফায়ার সার্ভিসে মহিলা মানুষ নেই। কোথায়? কারণ ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে আগুন জ্বালানো না নিভানো, আগুন নিভানো। আর কিছু কিছু মা বোন আছে, এদের কাজ হলো আগুন জ্বালানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের নওগাঁর খাগড়কুড়ির মা বোনেরা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি মা বোনদেরকে কয়েকটা টিপস দিব। মা, আপনারা যদি এই কয়েকটা টিপস অনুযায়ী আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আপনারা যেই দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর, আমার মায়েরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। দুই নম্বর, সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসের রোজা রাখতে পারে। তিন নম্বর, স্বামীর খেদমত করে। আর চার নম্বর, ফরজ পর্দা করে। এই 4টা আমল যদি আমার মায়েরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আমার মা বোনেরা যেই দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু আজকে দেখেন আমার মা বোনেরা নামাজও পড়ে, রমাদানের রোজাও রাখে, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু মা বোনেরা আছে, পর্দা করতে চায় না। আজকে জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, কিন্তু আমার মায়েদের পর্দা দিন দিন খাটো হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকেলবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই, ঠিক কিনা? নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি নারী এখন স্বামীকে ধরে মারে। ঠিক কিনা বলেন? এ কথা বলেন না কেন? মার খাওয়া পার্টি এখানে আছে নাকি? চাচা বলতেছে আছে। নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি নারী এখন স্বামীকে ধরে মারে। কেস করিলে যাবত জীবন, সারা পাওয়ার নাই উপায়। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। দাদা ভাই, ডিজিটাল ভাবি বুঝি এরাই, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কথা বলতেছিলাম, জাহেলিয়াতের জামানায় আমার মা বোনদের সম্মান ছিল না। জাহেলিয়াতের জামানায় মা বোনদেরকে জীবিত পুঁতে ফেলা হতো। মা বোনেরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, দাফন করা হতো। বিশ্বনবীর একজন সাহাবী, বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়াতুল কলবি জাহেলি জামানার মানুষ ছিলেন। এই জাহেলিয়াতের জামানায় তিনি বসবাস করতেন। একদিন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে এমন একটা পাপ করেছি, আমার মনে হয় আমার মালিক আল্লাহ আমার জীবনের সব পাপগুলো ক্ষমা করবে, কিন্তু আমার এই পাপটাকে ক্ষমা করবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্ত আকারে বলছি, এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে এমন একটা পাপ করেছি, মনে হয় আমার আল্লাহ আমার জীবনের সব পাপগুলো ক্ষমা করবে, কিন্তু এই পাপটা ক্ষমা করবে না। বিশ্বনবী দাহিয়াকে ডাক দেয়া বলল, দাহিয়া, তুমি কি এমন পাপ করেছ বলো। দাহিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি জামানার মানুষ ছিলাম। জাহেলিয়াতের জামানায় আমি বসবাস করতাম। আমি একজন বিজনেসম্যান ছিলাম। আমার স্ত্রী প্রেগনেন্ট, আমি ব্যবসার জন্য অনেক দূরে সফরে যাব। আমার স্ত্রীকে ডাক দেয়া বললাম, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, এটা যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত হত্যা করবে, আর যদি ছেলে সন্তান হয় তুমি তাকে জীবিত রাখবে। এই কথা বলার পরে আমি সফরে গিয়েছি। বিজনেস করার পরে দীর্ঘদিন পরে আমি বাড়িতে ফিরে এসেছি। আসার পরে আমি বাড়িতে আসার পরে দেখি গোলাপের পাপড়ির মতো ফুটফুটে একটা কন্যা সন্তান দেখা যায়। আমি আমার ওয়াইফকে ডাক দিয়ে বললাম, মেয়েটা কার। আমার স্ত্রী বলল, এই মেয়েটা আপনার। দাহিয়াতুল কলবি বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে প্ল্যান করলাম মেয়েটিকে কিভাবে হত্যা করা যায়। আমি স্ত্রীকে বললাম, মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি মেয়েটিকে নিয়ে বেড়াইতে যাব। আমার স্ত্রী সুন্দর করে মেয়েটিকে সাজিয়ে দিল। দেওয়ার পরে আমি মেয়েটিকে নিয়ে চলে গেলাম মরুভূমির দিকে। মরুভূমির দিকে নিয়ে যাওয়ার পরে আমি একটা গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খনন করতে করতে আমার চেহারাটা ঘেমে যাচ্ছিল। চেহারার মধ্যে মাটিগুলো ছিটে ছিটে পড়তেছিল। আমার মেয়ে বারবার ডাক দেয়া বলতেছিল, বাবা, আপনি এই গর্ত খনন করে কি করবেন। আমার মেয়ে চেহারার ঘামগুলো মুছে দিচ্ছিল, মাটিগুলো চেহারা থেকে সরিয়ে দিচ্ছিল। আমি মেয়েটির কোনো কথাই শুনতেছিলাম না। এক পর্যায়ে যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল, আমি মেয়েটিকে ডাক দেয়া বললাম, মা, দেখো কত সুন্দর গর্ত খনন করেছি। মেয়েটা গর্ত দেখার জন্য যখন নিচের দিকে হেলেছে, সঙ্গে সঙ্গে আমি মেয়েটির ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটিকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমার খাগড়াছড়ির মায়েরা, আমার বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বর্তমান সময়ে ইসলাম আপনাদেরকে কত মর্যাদা দিয়েছে। জাহেলিয়াতের জামানায় আপনাদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। বিশ্বনবীজির সাহাবী দাহিয়া বর্ণনা করছে, নবীজি, আমার মেয়েকে গর্তের মধ্যে যখন ধাক্কা মেরে ফেলে দিলাম, মেয়েটি বলতেছে, বাবা, আমি বুঝতে পেরেছি আমি আর দুনিয়ার আলো দেখতে পাবো না, আমার অপরাধটা কি তুমি বলো। সম্ভবত মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই আমার অপরাধ। বাবা, তুমি আমাকে প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি দূরে কোথাও চলে যাব, তোমার বাড়িতে আমি যাব না, তোমাকে কোনো দিন বাবা বলে আমি ডাকবো না। দাহিয়াতুল কলবি বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এত বড় পাষাণ হৃদয়ের মানুষ ছিলাম, মেয়েটির কোনো রিকোয়েস্ট আমি শুনলাম না। এক পর্যায়ে মেয়েটি বারবার রিকোয়েস্ট করলো। আমার সাইটে বিশাল বড় একটা পাথর ছিল। এই পাথরটা নেওয়ার পরে আমি মেয়েটির কলিজা বরাবর পাথরটা ছুঁড়ে মারলাম। মারার পরে আমার মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করলো। ওই বাবা ডাকের আওয়াজটা এখনো আমার কানে ভেসে আসে। নবী গো, আমি ওই ডাকটা এখনো ভুলতে পারি না। আমার মনে হয় আল্লাহ আমার জীবনের সব অপরাধগুলো ক্ষমা করবে, কিন্তু এই পাপটারে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বিশ্বনবী ডাক দেয়া বলল, দাহিয়া তুমি কত বড় পাপ করেছ। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তুমি যতই পাপ করো না কেন আল্লাহ তোমার পিছনের সব পাপগুলোকে ঝরাইয়া দেবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্বনবীজির সাহাবী দাহিয়া পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলল, দাহিয়া তুমি যতগুলো পাপ করেছিলে এই কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। এজন্য আমার খাগড়াছড়ির যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, জীবনে কত গুনাহ আপনি করেছেন, কত পাপ আপনি করেছেন, আপনার গুনার চাইতে আমার আল্লাহর দয়া অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি তওবার মতো তওবা করতে পারি, তওবায়ে নাসুহা করতে পারি, যেই পাপ করেছি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে এই পাপ আর করব না, আজকে থেকে তওবা করলাম, এই কাজ আমি আর কোনোদিন করব না, এই ভুল কোনোদিন করব না, এই গুনাহ আমি কোনোদিন করব না। এরকম যদি তওবায়ে নাসুহা করতে পারেন আল্লাহ আপনার পিছনের সব গুনাহ ঝরাইয়া দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেবে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। একজন মুসলমানের ওপর আরেকজন মুসলমানের পাঁচটা হক রয়েছে। জোরে বলতে হবে কয়টা? 1 নম্বর, সালাম দিলে সালামের জবাব দিতে হবে। এজন্য আমরা চেষ্টা করব একজন মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আগে সালাম দিব। আর যদি একজন মুসলমান আমাকে সালাম দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার সালামের জবাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বিশ্বনবীর স্ত্রী বর্ণনা করেছেন, আমি কোনোদিন বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবীজি যখন বাইরে থেকে বাসায় ফিরে আসতেন, বিশ্বনবীজি বলার আগেই আমি আসসালামু আলাইকুম বলে বিশ্বনবীকে সালাম দিয়ে দিতাম। মুসলমানের 1 নম্বর হক হলো কেউ সালাম দিলে সালামের জবাব দিবে। 2 নম্বর হক হচ্ছে কেউ হাঁচি দিলে হাঁচির জবাব দিবে। হাঁচির জবাবে আপনাকে বলতে হবে হাঁচি দিলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যে হাঁচি শুনবে সে প্রতি উত্তরে বলবে ইয়া রাহমাকাল্লাহ। 3 নম্বর হক হচ্ছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। কিন্তু আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে শুধু বলে দাওয়াত খাওয়া সুন্নাত, আছে না নাই? খালি দাওয়াত খাওয়া সুন্নাত, কিন্তু মানুষকে যে দাওয়াত দিয়ে মেহমানদারি করা সুন্নাত এই কথা কখনো বলে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি মাঝে মধ্যে বলি, মেহমান দেখলে মন খারাপ করে যারা ডিজিটাল হারকিপটা তারা। কথা বলেন ঠিক কিনা? আর মেহমানকে সাথে নিয়ে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 নম্বর হক হচ্ছে কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার সেবা করা। কিন্তু আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সান্ত্বনা না দিয়ে বলে তোমার তো ক্যান্সার হয়েছে, তুমি আর বাঁচবা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হায়াতের মালিক আমার আল্লাহ, ক্যান্সারের চাইতেও অনেক বড় রোগ আল্লাহ রব্বুল আলামিন দেওয়ার পরেও অনেক মানুষকে বছরের পর বছর জীবিত রাখে। কথা বলেন ঠিক কিনা? আর 5 নম্বর হক হচ্ছে কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় কি হওয়া, উপস্থিত হওয়া। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব এই 5টা হক আপনারা আদায় করার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা আছে, আমার যুবক ভাইদের জন্য কিছু টিপস আমি দিতে চাই, কারণ আমিও যুবক। দেখতেছি আমার অনেক যুবকেরা মাহফিল শোনার জন্য এসেছে। আজকে আমার যুবক ভাইয়েরা গান বাজনার আয়োজন না করে, কনসার্টের আয়োজন না করে, আজকে তারা বছরে বছরে মাহফিলের আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের ফোন খুললেই দেখা যায় আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের আলোচনা, কথা বলুন ঠিক কিনা, মুফতি আমির হামজার আলোচনা, আল্লামা মামুনুল হক সাহেবের আলোচনা, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের আলোচনা। যুবকেরা আলেমদের আলোচনা শুনে দিন দিন ইসলামের পথে আসতেছে, আলেমদেরকে মহব্বত করে তারা মুখের মধ্যে দাড়ি রেখে দিচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, ইসলামী লিবাস পরিধান করতেছে, কথা বলেন ঠিক কিনা। এজন্য আমিও যুবক, আমার কলিজার টুকরা নওগাঁর খাগড়াছড়ি যুবক ভাইদের জন্য আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য ইসলামের খাদেম হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। কিন্তু কিছু কিছু যুবক আছে দেখবেন ওদের নামাজ ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, সুন্নতি লেবাস ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা। সারাদিন দেখবেন মেসেঞ্জারে চ্যাটিং করে, আছে না নাই? সারা রাত জেগে জেগে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, কথা বলেন ঠিক কিনা। টিকটক আর লাইকি নিয়ে ব্যস্ত, এরকম যুবক আছে না নাই? যুবক মানুষ হয়ে, পুরুষ হয়ে, হিজড়া সেজে, মহিলা সেজে টিকটক করে, কথা বলেন ঠিক কিনা। মেসেঞ্জারে চ্যাটিং করে। আর কিছু যুবক আছে দেখবেন যে খালি ফ্রি ফায়ার খেলে, কাস্টম খেলে। আপনাদের নওগাঁতে কি এরকম যুবক আছে? সেই দিন দেখি এক যুবক এরকম নিচের দিকে তাকায়া, হাতে গ্লোভস পরছে, পরার পরে নিচের দিকে তাকায়া এমন মনোযোগ দিয়ে খালি বলতেছে ধর ধর ধর, মার 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 মার, ধর ধর। আমি চিন্তা করলাম হায় হায় কাকবেন মারে রে। পাশে থেকে এক যুবক বলতেছে হুজুর কাউকে মারবে না, ওই ফ্রি ফায়ার খেলতেছে, যারা বলেন ঠিক কিনা, ও কাস্টম খেলতেছে হুজুর। এজন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, যুবক ভাই তুমি ফ্রি ফায়ার খেলে, টিকটক আর লাইকি করে, মেসেঞ্জারে চ্যাটিং করে কত রাত কাটিয়ে দিয়েছ। এইটা না করে তুমি যদি রাতের বেলা আল্লাহকে সেজদা দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে যদি বলতে আল্লাহ আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, আমি যেন দ্বীনের উপর চলতে পারি, আমি যেন আপনার হুকুম মেনে রসুলের তরিকা অনুযায়ী চলতে পারি। যুবক ভালো করে মনে রাখবা তুমি কত পাপ করেছ, তোমার পাপের চাইতে আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা। যুবকদের ফ্রি ফায়ারের প্রতি এমন মনোযোগ, ফ্রি ফায়ারের প্রতি এবং এই অ্যান্ড্রয়েড ফোনের প্রতি যুবকেরা এমন আসক্ত। এবং কিছু কিছু যুবক দেখবেন যে নেশার সাথে জড়িত, নেশা আছে না নাই আমাদের সমাজে? কিছু কিছু যুবক আছে দেখবেন যে প্রত্যেক দিন ফেন্সিডেল খায়, আছে না নাই? প্রত্যেক দিন দেখবেন যে ইয়াবা খায়। আবার কিছু কিছু যুবক ক্লাস সিক্সে পড়ে, সেভেনে পড়ে, সিগারেট খায়, আছে না নাই? এই যে একটা বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি, যুবকেরা চেনো না? সেই দিন দেখি আমার তাহেরি ভাই আবার বিড়ি খাওয়ার দোয়া বের করছে, নাউজুবিল্লাহ বলবেন না। তাহেরি ভাই বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিড়ি খাওয়ার আবার দোয়া আছে, এ কথা বলেন না কেন? অনেক যুবক মাঝে মধ্যে আমাদের চোখে পড়ে, ক্লাস সিক্সে পড়ে, সেভেনে পড়ে, সিগারেট খায়, গাঁজা খায়, আছে না নাই? নেশা করতে করতে জীবনটারে শেষ করে ফেলে দিচ্ছে। এজন্য আমার যুবকদেরকে সাজেস্ট করব, বিড়ি সিগারেট এমন একটা খাবার যেটা টয়লেটের মধ্যে গিয়েও খাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা। এবং এটা এমন একটা খাবার এটা কুকুরেও খায় না। কুষ্টিয়ার ওইদিকে ভেড়ামারার ওইদিকে যখন আমরা মাহফিলে যাই অনেক তামাক পাতার চাষ ওইদিকে হয়। সেই দিন এক যুবককে বললাম, যুবক এই যে তামাক পাতার চাষ করছে কোনো বেড়া দেওয়া লাগে না? আমাদের ওইদিকে আলু লাগায়, সরিষা লাগায়, বেড়া দেয় সুন্দর করে ঘিরে। বলতেছে হুজুর বেড়া দিয়ে কি হবে, এই তামাক পাতা কুত্তাও খায় না হুজুর, এ কথা বলেন ঠিক কিনা। কুত্তা যেই জিনিস খায় না আজকে নির্লজ্জ বেহায়া মুসলমান সেই বিড়ি টানে, কথা বলেন ঠিক কিনা। যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে মনে কষ্ট নেবেন না, এ যুবক, হে মুরব্বী, যাদের অভ্যাস আছে মেহেরবানি করে আল্লাহর হস্তে, হয়তো আমি আপনাদের কারো ছেলের বয়সের হব, কারো হয়তো নাতির বয়সের হব, আপনাদেরকে সাজেস্ট করে বলছি এই অভ্যাসটা আপনার মেহেরবানি করে আপনারা ছেড়ে দিবেন। দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কারণ ওইটা এমন একটা জিনিস, ওইটার প্যাকেটের মধ্যে ওইটার দুর্নাম লেখা থাকে, কথা বলেন ঠিক কিনা। ওইটার বদনাম প্যাকেটের মধ্যেই লেখা থাকে। বিড়ি সিগারেট ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান বিষপান, এবং ওইটার মধ্যে ছবি সহ ওইটার বদনাম দেওয়া থাকে, কথা বলেন ঠিক কিনা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আমাদেরকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজকে দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন ভণ্ডপীরের দরবারে গিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ভণ্ডপীর আছে, এরা বলে গাউসে আজম, গাউসে পাক, নামাজ রোজা সব মাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলেন না কেন? আছে না নাই? সেইদিন এক যুবক দেখি, সেইদিন একজন ভণ্ড ইউটিউবের মধ্যে দেখলাম বলতেছে, মন চলেছে সরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইসি ন্যাংটা যাব ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে মন চলেছে সরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইসি ন্যাংটা যাব ন্যাংটা, ন্যাংটা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। আবার কিছু কিছু বাবা আছে দেখবেন যে ওর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, দেখলেই মনে হোক মারি চুরে করে একটা শট। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। আপনি হক্কানি পীরের দরবারে যান, যেই পীর নামাজের কথা বলে, নিজে নামাজ পড়ে, যেই পীর পিতামাতার খেদমত করে, যেই পীর পিতামাতার খেদমতের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, ওই পীরের দরবারে আপনি যান। আপনাকে কেউ নিষেধ করবে না, আমিও নিষেধ করব না। বাংলাদেশ অলিয়া উলিয়াদের দেশ, কিন্তু খেয়াল করবেন যেই জিনিস যত দামি তার নকলও তত বেশি বের হয়। কথা বলেন ঠিক কিনা? সেদিন দেখলাম এক ভণ্ড, সে বলতেছে আমার মরণকালে ঢোলবাসী বাজায়ো তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসী বাজায়ো। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউস পাকের গণ কীর্তন গায়ো, আমার মরণকালে ঢোলবাসী বাজায়ো। আরেক ভণ্ড বলতেছে আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, রূপ দেখাইয়া ভেলকি দিয়া জগৎ পাগল করিলা। নাউজুবিল্লাহ বলেন। এ ভণ্ড বলতেছে আল্লাহর 99 নাম আছে না নাই, এই 99টা নামের মাঝে একটা নাম নাকি রঙ্গিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, রঙ্গিলা নামে কি আল্লাহর কোনো নাম আছে? এই সমস্ত ভণ্ডদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়াইয়া দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। আল্লাহর রসুলকে সাহাবা একরাম জিজ্ঞেস করলো, ইয়া রসুল আল্লাহ, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? আল্লাহর নবী বললেন এক নম্বরে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো কি 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, যাওয়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মজ্জাদানি আব্দি। এইভাবে বান্দা যখন সূরাতুল ফাতিহা কমপ্লিট করে, আল্লাহ বলে বান্দারে তুই নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু চাইছিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সব কিছু দান করে দিলাম। এজন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5টি পুরস্কার দেবে। দুনিয়াতে একটি, দুনিয়াতে এক নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। বাকি 4টা মৃত্যুর পরে। এক নম্বর আল্লাহ আপনার আমলনামা ডান হাতে দিবে। 2 নম্বর পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে। 3 নম্বর কবরের আযাব মাফ করে দিবে। আর 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ বিনা হিসাবে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এজন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর বিশ্বনবীকে সাহাবা একরাম জিজ্ঞেস করলো এরপরে কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? আল্লাহর নবী বললেন বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। এরপরে 3 নম্বর নবীজি বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 1 নম্বর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, 2 নম্বর পিতা মাতার খেদমত করব বলে ইনশা আল্লাহ, 3 নম্বর যদি কখনো ডাক আসে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ব। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই যে খাগড়াছড়ি রহমান মাদ্রাসা, এখানে কিন্তু এই কোরআনুল কারিমের শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব, কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আরও যারা বলেন আছে না নাই? সন্তানদেরকে কোরআনুল কারিমের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। ঠিক কিনা? একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। ঠিক কিনা? নবীজির সাহাবী বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কিনা? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কোরআন পড়বেন, কোরআন শুনবেন, কোরআন অনুযায়ী জীবন গড়বেন, আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। রসুল বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিয়ে হয় আপনাকে আল্লাহর জাহান্নামে পৌঁছায়া দিবে অথবা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। যদি আপনি আমি কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী জীবন করি, আমল করি, কোরআনওয়ালাদের সঙ্গে যে কোনোভাবে যদি আমরা রিলেশন রাখি, সম্পর্ক রাখি, কাল কিয়ামতের ময়দানে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে, কথা বলেন ঠিক কিনা?